আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর এই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি কেউ ভয় পেয়ে থাকে তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে। আগেই বলে রাখি, স্বপ্নের অর্থ কিন্তু নারী ও পুরুষ ভেদে এবং বয়স ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, তাই অনেক সময় স্বপ্নের ব্যাখ্যা নাও মিলতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে অজানা কারণে ভয় পেয়েছেন, তাহলে ওই ব্যক্তি বাস্তব জীবনে অনেক হতাশায় ভুগবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তাকে কেউ মারতে আসছে এবং সে ভয়ে পালাচ্ছে, তাহলে এর অর্থ হলো ওই ব্যক্তির কোনো শত্রু তার পিছন থেকে ক্ষতি করতে চায় বা ক্ষতি করার চেষ্টা করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তাকে কোনো হিংস্র জন্তু আক্রমণ করেছে, তাই সে ভয়ে চিৎকার করছে, তাহলে ওই ব্যক্তির কোনো বিপদ হতে পারে, তাই তাকে কিছুদিনের জন্য সাবধান থাকতে হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে কোনো অপরাধ করছে এবং সেই ভয়ে সে লুকিয়ে বেড়ায়, তাহলে এর অর্থ ওই ব্যক্তি কোনো অপরাধমূলক কাজে জড়াতে পারে, তাই তাকে সাবধান হতে হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে অন্ধকার ঘরে বন্দী এবং সে ভয়ে কান্না করছে, তাহলে এর অর্থ সে কোনো ব্যক্তির কোনো বিরাট ক্ষতি করছে অথবা ভবিষ্যতে কারো বিরাট ক্ষতি করবে, তাই ওই ব্যক্তিকে বাস্তব জীবনে সাবধান হতে হবে যাতে তার দ্বারা কোনো ব্যক্তির ক্ষতি না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। যদি কেউ স্বপ্নে দেখেন তাকে কোনো মৃত আত্মীয় তার কাছে যাবার জন্য বলছে এবং সেই ভয়ে সে লুকিয়ে বেড়াচ্ছে, তাহলে এর অর্থ হলো ওই ব্যক্তির খুব তাড়াতাড়ি মৃত্যু হতে পারে, তাই তাকে সাবধান থাকতে হবে এবং সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে। যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।